त्रिपुरा एपेक्स फिशारी कोऑपरेटिव सोसाइटी लिमिटेड साधारण सभा अनुष्ठित हल मंगलवार। पूर्व घोषणा अनुजाई एदिन आगरतला कलेज टेलास्थित फिश हेल्थ इन्वेस्टिगेशन सेंटारे करोनार समस्त विधिनिषेध मेने अनुष्ठित हय साधारण सभा। এদিনেরই সাধারণ সভা থেকেই সংস্থার নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচিত সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সংস্থার 11 জনের কার্যকরী সদস্য নির্বাচিত হয়। পরবর্তী সময়ে নির্বাচিত সদস্যরা মনোনীত করবেন নতুন পদাধিকারী। এদিনের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির তফসিলি জাতি মোর্চার প্রদেশ সভাপতি টোটন দাস, সুভাষ দাস সহ আরো অনেকে। আমাদের বোর্ডের যারা মেম্বাররা হবেন ওনারা নির্বাচিত হবেন, এবং আজকের এই নির্বাচনটা আমাদের যে আরসিএস আছে ত্রিপুরা রেজিস্টার অফিস থেকে আসছেন, ওনারা এসে অ্যাডমিনিস্ট্রেশন টেটার যারা আছে তারা আজকে নির্বাচনটাকে করবেন, করে এখানে মেম্বার ইলেকটেড হবে। এই মেম্বাররা সবাই মিলে আগামী 7 দিন পর আবার চেয়ারম্যান নিয়োগ করবেন, তখন পূর্ণাঙ্গ একটা বডি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।